গ্রেফতার করতে হবে স্কুলের প্রধান শিক্ষককে। স্কুলে ঢুকে শিক্ষক নিগ্রহে কড়া নির্দেশ আদালতের, পাশাপাশি স্কুলের অন্যান্য শিক্ষকদের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ। নরেন্দ্রপুরের বলরামপুর স্কুলের ঘটনায় বিচারপতির নির্দেশ থাকা সত্ত্বেও এখনো গ্রেফতার করা হয়নি দোষীদের। কিন্তু কেন এখনো গ্রেফতার হয়নি আসল দোষী? ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্টের বিচারপতি। হাইকোর্টের বেঁধে দেওয়া সময়সীমা ফুরলেও নরেন্দ্রপুরে স্টাফ রুমে ঢুকে শিক্ষক নিগ্রহের ঘটনায় নতুন করে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সোমবার রাতের মধ্যে ওই ঘটনায় এফআইআর এ নাম থাকা প্রধান শিক্ষক সহ প্রত্যেককে গ্রেফতার করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। রাত পোহালেও এই ঘটনায় আর কাউকে গ্রেফতার করেনি পুলিশ। উল্লেখ্য, গত শনিবার আচমকাই নরেন্দ্রপুরের ওই স্কুলে ঢুকে পড়েন বহিরাগত বেশ কিছু মানুষ। স্কুলে ঢুকেই শিক্ষক শিক্ষিকাদের ওপর ঝাঁপিয়ে পড়ে তারা, মোবাইল ফোন কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। শুরু হয় গালিগালাজ ও মারধর। ঘটনার দিন আক্রান্ত এক শিক্ষিকা জানান, প্রায় 25-30 জন তো হবে, আরো বেশি ঘরের মধ্যে 60। হ্যাঁ, এবং ওই ম্যাডামকে অসম্ভব অলোকনাড়ু ছিলেন। হ্যাঁ, আমরা দেখতে পেয়েছি। নাম বলুন। ওনারা বলছেন, ওনাদের কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওনারা কারুর মদতে এবং বলছেন এইচএম এর কথা অনুযায়ী ওরা আমাদেরকে আক্রমণ করছেন। কেস তুলে নেওয়ার জন্য আমাদের উপর শুধু চাপ সৃষ্টি করা হচ্ছে। এতদিন মৌখিক চাপ দেওয়া হচ্ছিল, আজকের পুরোপুরি আক্রমণ করা হচ্ছে। ওই ম্যাডামকে হেলমেট দিয়ে অসম্ভব জোরে জোরে মেরেছেন। তবে আক্রান্ত শিক্ষকদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদের নির্দেশেই এই ঘটনা ঘটেছে। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে সোনু মণ্ডল ও মহেশ্বর নারু নামে দুজনকে গ্রেফতার করে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনার জল গড়ায় আদালত অবধি। ভাইরাল ভিডিও দেখে কয়েকজন অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে। আদালত নরেন্দ্রপুর থানার আইসি কে ডেকে পাঠায়। ঘটনার দিন বিদ্যালয়ের আক্রান্ত এক শিক্ষক বলেন, বিগত 4-5 মাস যাবৎ হাইকোর্টে একটা মামলা চলছে। মামলাটা প্রধান শিক্ষক করেছেন, আমাদের এগেনস্টেই মামলা করেন। তারপরে আমরা জানতে পারি সেই মামলাটা হাইকোর্টে চলছে, এক মাস পরে জানতে পারি করার। আমরা সেই মামলায় অ্যাডেড পার্টি হই। উনি আমাদের স্কুল থেকে তাড়ানোর জন্য পরিকল্পনা করেছিলেন, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার করিয়ে দেওয়ার জন্য। আমরা যখন অ্যাডেড পার্টি হই, তারপরে উনি খুব ব্যাকফুটে যান, কারণ ওনার পাহাড় প্রমাণ দুর্নীতি এবং অনিয়ম, সরকারি নিয়ম নীতি না মানা, এই সব বিষয়গুলো সামনে চলে আসে। আজকের যে ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ ভিন্ন। ওনারা হচ্ছে পরিকল্পনা করে আমাদের উপর আক্রমণ করেছে, এবং এই রকম আক্রমণ পশ্চিমবঙ্গের ইতিহাসে কোনোদিন হয়নি। যেখানে ক্লাস 5-এর ক্লাসের মধ্যে আছি, স্টুডেন্টরা আর্ত, তারা চিৎকার করছে, কান্নায় ভেঙে পড়ছে, সেখানে হচ্ছে দরজায় ধাক্কা দেওয়া হচ্ছে, অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে, স্থানীয় মানুষ, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি তাদের নেতৃত্বে চলছে। আমাদের এই মাস্টারমশাইকে লাথি মারা হয়েছে, অকথ্যভাবে মারা হয়েছে। আমাদের অপর্ণা ছাটুই ম্যাডামকে মেরেছেন একজন পুরুষ। সোমবার নরেন্দ্রপুরে শিক্ষক নিগ্রহে দায়ের মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসু মঙ্গলবার সকালের মধ্যে অভিযুক্ত প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ সহ এফআইআর এর নাম থাকা চারজনকে গ্রেফতারের নির্দেশ দিয়েছিলেন। রাত পোহালেও তাদের কাউকে গ্রেফতার করা হয়নি। সঙ্গে বিচারপতি বসু নির্দেশ দেন, আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত প্রধান শিক্ষক ইমতিয়াজ আহমেদ স্কুলে ঢুকতে পারবেন না। সেই জায়গায় বারুইপুর মহকুমা শাসককে স্কুল পরিচালনার দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার ব্যারাকপুরের গান্ধীঘাটে রাজ্যপাল সিভি আনন্দ বোস জানান, আগে তদন্তকারী সংস্থাকে পদক্ষেপ করার সুযোগ দেওয়া উচিত, তারা ব্যর্থ হলে আমি বিষয়টি খতিয়ে দেখব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নরেন্দ্রপুর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।